রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর 0.50% আগামী 5 বছরে কার্যকরের দাবি জানিয়েছে পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর নতুন নির্বাচিত সভাপতি এস এম মান্নান কোচি। আসন্ন বাজেটে এমন সিদ্ধান্তের বাস্তবায়ন চান সংগঠনের নেতারা। রাজধানীর একটি হোটেলে বিজিএমইএর নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই দাবি জানান তিনি। তিনি আরও বলেন, রপ্তানির বিপরীতে উৎসে কর 1% থেকে কমিয়ে আগের মতো 0.50% রাখলে শিল্পটি বর্তমান সংকটকালীন অবস্থাতেও স্বস্তিতে থাকবে। পণ্য খালাসে জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বিজিএমইএ। তিনি আরও বলেন, রপ্তানিতে বাধা দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে বিজিএমইএ বৈশ্বিক সংকট মোকাবেলা করে এগিয়ে যাবে। এ সময় সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও বাস্তবতা তুলে পাশে থাকার আহ্বান করেন পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি। এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই আমাদের এই যে মহামন্দার সময়, এই বৈশ্বিক সংকটে অবশ্যই আমাদেরকে এই দেশের অর্থনীতির সাথে, শিল্পের সাথে, এই শ্রমিকের সাথে অবশ্যই আমরা টিকে থাকবো কিভাবে, সেই সেই সিদ্ধান্ত উনি যথাযথ গ্রহণ করবেন।